হাই, দিস ইজ মাহিন ফ্রম মাহিনস ট্রাভেলিং ডায়েরি, টরন্টো, কানাডা। ওকে, আজকে থেকে আমাদের লং উইকেন্ড শুরু, তাই চিন্তা করলাম লং উইকেন্ডের ছুটিটাকে কাজে লাগানোর জন্য। তাই হঠাৎ করেই ডিসিশন নেওয়া আমাদের পাশের দেশ আমেরিকান নিউ ইয়র্ক শহরে যাওয়ার জন্য। যেহেতু এইটা আমার একটা শর্ট ট্যুর, তাই আমাদের সব কিছুই খুব তাড়াহুড়ার মধ্যে করতে হবে। বাট আমি কোথায় থাকছি, কোথায় কি করছি, কোথায় ঘুরছি, কোথায় কাচ্ছি, সব কিছুই আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করব এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। হোপফুলি সব কিছু মিলিয়ে একটা ভালো ট্যুর এবং একটা ভালো ভিডিও হবে। লেটস গো। গুড মর্নিং মাহিন, কি অবস্থা মৌসুমি? এই তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জার্নি স্টার্ট করলাম, আমাদের ফার্স্ট ট্রিপ টু নিউ ইয়র্ক। ফার্স্ট ট্রিপ না, আমরা এর আগেও গেছি না, আমরা কিন্তু মানে ড্রাইভ করে যাইনি, নিজেরা ড্রাইভ করে যাইনি আর কি, গাড়ি নিয়ে প্রথমবার এটা আমাদের নিজেদের ড্রাইভ। যা কিছুই বলুক, আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছে। হ্যাঁ, সবাই তো নিউ ইয়র্কে ড্রাইভটাকে মানে একদম ডাউনটাউনের ড্রাইভটা স্পেশালি ওটাকে তো সবাই খুবই অ্যাভয়েড করতে বলে সবাই। তবে আমরা স্টার্ট করেছি অনেক আর্লি, এখন হলো কি 6টার কিছু আশেপাশে আর কি, 6:15 বিশের দিকে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। বাট এটা করার কথা ছিল আসলে 5টার দিকে, কিন্তু আসলে গতকালকে রাতে সব কিছু গুছায় করতে করতে আসলে সম্ভব হয় নাই। দেখা যাক, হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টার এদিক সেদিক, বাট আশা করি মানে আমাদের আজকের যা প্ল্যান, আমরা টাইমস স্কোয়ারে যাব, তারপরে সেন্ট্রাল পার্কে যাব, আশা করি এগুলো আমরা করতে পারবো। একটু মানে লাইটটা হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে, বাট মানে পসিবল যদি রাস্তায় যদি মানে আল্লাহ যদি কোনো ধরনের কোনো বিপদ আপদ না দেন, ইনশাল্লাহ আমরা ডিউ টাইমে আমরা পৌঁছে যেতে পারবো। হোপফুলি মানে আল্লাহ সবসময় আমাদের সহায়। আমি যখন ট্রিপে মানে ট্রিপ করছি, তারপরে ট্রিপে আল্লাহ আমার সহায় ছিলেন, ভালো ট্রিপ হয়েছে সবসময়। আশা রাখি আজকেও অনেক ভালো ট্রিপ হবে। বাট হ্যাঁ, একটু ভয় লাগতেছে, কারণ এটা ক্যানাডা না, এটা মানে অন্য আর একটা দেশ আমেরিকা। যে যা কিছুই বলুক যে না, ক্যানাডা আমেরিকা সেম, ভয় একটু লাগেই আমার, আমি তার বাইরে না, আমারও ভয় লাগতেছে। খুব কেয়ারফুলি আজকে ড্রাইভ করার চেষ্টা করবো যাতে কোনো সমস্যা না হয়। ওকে, সো আমরা আজকে যাচ্ছি হলো পিস ব্রিজ দিয়ে। বের হওয়ার আগে হলো কি সব কটা ব্রিজেরই হলো কি স্ট্যাটাস দেখলাম, সো কিংস্টনেরটাও ফ্রি আছে, কিংস্টনেরটা অলমোস্ট অলওয়েজই ফ্রি থাকে, বাট পিস ব্রিজ দিয়ে যাওয়ার ঠিক করলাম, বিকজ অনেকের কাছে শুনেছি ওই দিক দিয়ে নাকি রোডটা সুন্দর, একটু বেশি সিনিক অন্য রোডের চাইতে, মানে আইদার পিস ব্রিজ অথবা রেইনবো ব্রিজ, বাট রেইনবো ব্রিজ তো অলওয়েজ একটু বিজি থাকে। আমরা যাওয়ার আগে কিন্তু মানে যদি আসলে কেউ যায় নিউ ইয়র্কে, মানে তারা কিন্তু ইউটিউবে কিন্তু পিস ব্রিজের কিন্তু লাইভ দেখা যায়, তারা কিন্তু লাইভটাও কিন্তু দেখে নিতে পারে চাইলে। হ্যাঁ, আমরা সেটাই দেখেছি, আমরা লাইভটা লাইভ স্ট্যাটাস দেখে নিয়েছি পিস ব্রিজের, অ্যান্ড সেই অনুযায়ী পিস ব্রিজ তখন খালি ছিল স্টার্ট যখন করলাম। অ্যান্ড আমাদের নিউ ইয়র্কের এটা 3-ডে ট্রিপ, ফার্স্ট আজকে স্যাটারডেতে আমরা স্টার্ট করলাম, পৌঁছতে পৌঁছতে আমাদের টার্গেট 3টার মধ্যে পৌঁছে যাওয়ার। আমরা আসতে আসতে লাইন অনেক বড় হয়ে গেছে, এখন আমরা পিস ব্রিজে ব্রিজ ক্রস করব। বাসার থেকে দেখে আসছিলাম মোটামুটি খালি, বাট সেটা তো আসলে সময়ের ব্যাপার, 2 ঘন্টা আগে দেখছি, কিন্তু 2 ঘন্টার মধ্যে যে এতখানি জ্যাম হবে এটা আসলে বুঝতে পারি নাই আর কি। এইখানে আসছি আমি প্রায়
আটটা 8:10-এর দিকে চলে আসছে আর কি, এখন প্রায় 8:25 বাজে, স্টিল নাও উই আর ওয়েটিং হিয়ার। সামনে আরো কতখানি আছে বলতে পারতেছি না, তো এরপরে আর কি দেখা যাক কি হয়। আস্তে আস্তে লাইন বেড়ে গেছে আর কি, অনেক গাড়ি। আমি চিন্তা করতেছি পিস ব্রিজ এর অবস্থা যদি এই হয় তাহলে রেইনবো ব্রিজ আসলে এখন কি? রেইনবো ব্রিজে তো আসলে তাহলে আরো আরো অনেক বেশি জ্যাম এখন। ওকে, আমরা ব্রিজ পার হয়ে এখন ইউএস বর্ডার পার হয়ে গিয়েছি। ইউএস বর্ডার একটু সময় নিল, 8টার সময় আসছি, পার হইতে হইতে 8:10-এ আসছি, পার হইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। তো তারপরে নতুন রাস্তা, এটা ফার্স্ট টাইম আমার নিউ ইয়র্কে, দ্যাট মিন্স আমেরিকাতে গাড়ি চালানো, সো একটু সময় লাগতেছে। পোস্টেড সাইন, তারপরে হচ্ছে হলো কি কি লেখা আছে জিনিসগুলো দেখতে, কিভাবে মানে ইট ওয়ার্কস দেখতেছি আর কি। বাট নাও ইটস ওকে, এখন হাইওয়েতে উঠে গেছি। হ্যাঁ, এখন আমরা হাইওয়েতে, বর্ডারের টাইম অনেক বেশি লেগেছে, বাট আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্রিজে কোনো টোল দিতে হবে কিনা, সে বললো যে আসার সময় আর কি। এখন সামনে আগেতে থাকি, এখন পর্যন্ত আমরা ব্রেক নেইনি, আর একটু পরে হয়তো নিতে হবে। হ্যাঁ, একসাথে যেহেতু মোটামুটি এখানে একটা সময় নষ্ট হয়েছে ভালো, সো এখন শুধু তেল নিব সামনে আর কি, ওই তেল নেওয়ার সময় যতটুকু ব্রেক আর কি, এছাড়া আর অন্য কোনো ব্রেক ওইভাবে হবে না আসলে। যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে পৌঁছানোর চেষ্টা করব, কারণ হোটেলে পৌঁছেই আমরা বের হব। আজকে বেশ কিছু প্ল্যান আছে, এই প্ল্যানগুলো দেখি আজকে শেষ করতে পারি কিনা, প্ল্যানগুলো হয় কিনা। এই সো যেখানে রাস্তায় তেমন একটা সময় নষ্ট করবো না আমরা। হ্যাঁ, আর আমরা গাড়িতে মোটামুটি সব খাবার নেওয়া হয়েছে, সো খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, চালানোর সময়ও খাওয়া যাবে, শুধু গ্যাসের জন্য যতটুকু ব্রেকের দরকার। কফি নিলা? লার্জ কফি, কারণ আমাদের এখন ক্যাফেইন লাগবে আরো 4 আওয়ার্স পর। অনেকক্ষণ আইটা মাই ওয়ান আদার ডালা। এখান থেকে আমরা তেল ভরে নিলাম, আমারও একটু ব্রেক দরকার ছিল, তেল নেওয়া হয়ে গেছে, আমাদের জিপিএস সিরাকুজ দিয়ে নিয়ে যায়নি, আমাদেরকে স্ক্র্যান্টন দিয়ে নিয়ে যাচ্ছে। রোডটা সুন্দর এবং এই রোডটাতেও মানে একটু পরপর বলবো না, কারণ মোটামুটি বেশ একটা ডিস্টেন্স পরপর স্টপেজ আছে, রেস্ট এরিয়া। আর একদম মাউন্ট
জন্য ড্রাইভ করতে খারাপ লাগছে না। ড্রাইভটা এনজয় করার মতো, যারা ড্রাইভ করতে পছন্দ করবে তারা এনজয় করবে। আমরা এখানে একটু ব্রেক দিব, আমাদের লাঞ্চ প্যাক করাই আছে, একটু হাঁটাচলা প্লাস হলো গিয়ে খাবারটা সামনে নিয়ে আসা এইসব কিছুর জন্য, আর প্লাস একটু রেস্টেরও দরকার আছে। মাহিন অনেকক্ষণ ধরে ড্রাইভ করতেছে, কি অবস্থা তোমার? টায়ার্ড, সকাল 6টা হইতে তো। যতটুকু দেখা সম্ভব দেখবো, না হলে কালকে দেখবো, বাট কোনো তাড়াহুড়া নাই। আস্তে আস্তে যাবো, ধীরে সুস্থে, কারণ অনেক বড় রাস্তা, মানে রাশ করাটা মানে বিপদটাই কারণ আর কি, রাশ করা যাবে না। না অবশ্যই। তারপর আলহামদুলিল্লাহ অনেক মানে অনেকখানি আগায় আসছি, ইনশাআল্লাহ একটু রেস্ট টেস্ট নেই, একটু খাওয়া দাওয়া করে আবার শুরু করব জার্নি। ওকে চলো। এখানে ওয়াশরুম আছে, বসার জায়গা আছে একটু। বাসার থেকে আমরা খাবার নিয়ে আসছি, এই জায়গায় খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দিব। অ্যান্ড কি খাচ্ছ? রাইস উইথ কাবাব। ওকে, আমরা পৌঁছাইলাম, এখন হোটেলের দিকে যাচ্ছি, ব্যাগটা নিব, ব্যাগটা নিয়ে হোটেলে যেয়ে তারপর সাথে সাথে করে বের হব। কফি মেকার, রেফ্রিজারেটর, নাইস, টিভি, টেবিল, ফার্নিচার, এসি, স্কার্ট, সময় নষ্ট না করি আমরা বের হয়ে যাবো এখনই।
সো আমরা আজকে রাত্রে হচ্ছিল নিউ জার্সিতে থাকছি, নিউ জার্সি থেকে টাইমস স্কোয়ার এখন যাচ্ছি, এখান থেকে প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে। আর পার পার্সন ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা নিয়েছি হচ্ছে হলো 9 ডলার 4.5, সো এটা দিয়ে যাবো আবার টাইমস স্কোয়ার থেকে ব্যাক করে আসতে পারবো এটা দিয়ে। তো এখন আমরা মোটামুটি এই ট্যুরে গাড়ি কতটা দেখে আমরা হচ্ছে হলো পাবলিক ট্রানজিট আমরা ইউজ করবো, পাবলিক ট্রানজিট দিয়ে আসলে এই ট্রিপটা রাখার চেষ্টা করবো। সবাই আমাকে বলছে যে বেসিক্যালি ডাউন টাউনের দিকে গাড়ি চালানো অনেক টাফ, সো দ্যাটস ওয়াই আমি আর গাড়ি ইউজ করছি না। যদি সম্ভব হয় তাহলে হয়তো বা যেতে পারি, বাস থেকে নেমে আমরা এলিভেটরে নিচে আসতে হয়, এখান থেকে বের হয়ে দেন আমরা ডিসাইড করব কোন দিকে যাব। মজার ব্যাপার হচ্ছে হলো আমাদের সাথে কোনো ফোন নাই, কোনো নেট নাই, ফোন আছে নেট নাই, কোনো ডাটা নাই, কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই। নিউ ইয়র্ক শহরে আসছি কানাডা থেকে, টোটাল ফোন ছাড়া, নেট ছাড়া, এখন ঘুরতেছিও সব কিছু ছাড়া, স্ট্রিট দেখে 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 খুঁজে বের করতেছি সব কিছু। প্রাণ্ট পার্ক থেকে এখন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের দিকে যাচ্ছি। এখানে সব কিছু মোটামুটি হাটের ডিস্টেন্সে। প্রাণ্ট পার্কটা ছিল হলো গিয়ে 6th Avenue, আর গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ইজ ইন দ্য 5th Avenue, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে। এটাও হলো গিয়ে প্রাণ্ট পার্কের একটা সাইড 5th Avenue দিয়ে। মজা সুইট, সবসময় স্ট্রিট পছন্দ করি, এইবার এই সুযোগ হাতছাড়া করলাম না। বেশি স্পাইসি না? স্পাইসি ওকে স্ট্রিট, বাট দাম কিন্তু খুব মানে রিজনেবল, অনলি $5, অনলি $5, এবং স্পাইসিসের জন্য তারা কোনো চার্জ লাগে না। মৌসুমি রাইট, আমরা এখন ফেমাস ম্যাডিসন অ্যাভিনিউতে। এখান দিয়ে গ্র্যান্ড সেন্ট্রালে যাওয়ার আগে আমরা সামিট 1 সামনে দিয়ে যাব, দ্যাটস ওয়াই। ওই যে সামিট, আমরা এখন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের সামনে। সবাই শুধু দেখে গ্র্যান্ড সেন্ট্রাল এসে ভিডিও দেয়, আমরাও চিন্তা করলাম আমরাও একটু আসতে দেখি কেমন জিনিসটা। নিউ ইয়র্কের সবচেয়ে পুরনো সেন্ট্রাল টার্মিনাল, সবকিছু এত পলিশ এই জায়গায়। এই জায়গাটা আসলে ছবি তোলার জন্য খুব পারফেক্ট জায়গা, খুব সুন্দর, মানে খুবই অর্নামেন্টালি কাজ,
মানে এত সুন্দর আর্কিটেকচারাল দিক থেকে এবং হলো কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছুই অ্যামেজিং। গ্র্যান্ড সেন্ট্রালের ফুড কোর্ট এখানে, কনস্টেলেশনের আলোকে এখানে সিলিংটা করা হয়েছে। বাট আই থিঙ্ক সবাই জানে যে এটা, যারা স্পেশালি যারা কনস্টেলেশন সম্পর্কে জানে, অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানে, যে এই কনস্টেলেশনটা একদম অপোজিট হয়েছে। সো কনস্ট্রাকশনের সময় জিনিসটা টোটালি উল্টো করে বানানো হয়েছে এই জায়গায়। And the famous clock. এই ক্লকটা তো অনেক ফেমাস অ্যান্ড অনেক এক্সপেন্সিভ। নিউ ইয়র্কের মধ্যে পাবলিক প্লেসের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস এটা। এটা হচ্ছে রকফেলারের অবজারভেশন ডেক, এদিক থেকে যেতে হয়। অ্যান্ড অপোজিটে হচ্ছে রেডিও সিটি মিউজিক হল, যেখানে সব ফেমাস সিঙ্গাররা এসে রেকর্ডিং করে। আমি এখন আছি টাইমস স্কোয়ারে। এই জায়গাকে আসলে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, কারণ এটা একটা সুপরিচিত জায়গা। যদি কারো মন খারাপ থাকে, এইখানে আসলে মন ভালো হতে বাধ্য, কারণ এত লোকজন, এত লাইট, এত কালার, আসলে কোনো মানুষের মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই। বাট হ্যাঁ, যারা ক্রাউড পছন্দ করেন না, আমি মনে হয় না তাদের জন্য এই জায়গাকে রেকমেন্ড করব। হাঁটতে হাঁটতে আমরা দি ফেমাস হালাল গাইজের সামনে চলে আসছি। এখান থেকে আমাদের ডিনারটা কিনে নেব। অ্যান্ড যারা হালাল গাইজের লোকেশন জানতে চান, টাইম স্কোয়ারের কাছে 53rd স্ট্রিটে, 5th অ্যাভিনিউ, না সরি 6th অ্যাভিনিউ, 53rd স্ট্রিট, হালাল গাইজ। অ্যান্ড এটা হচ্ছে ট্রেডমার্ক, যদি কেউ খুঁজতে অসুবিধা হয়, হোপ সাইন্সের সাথেই হলো গিয়ে হালাল গাইজ।
আই অ্যাম খুবই টায়ার্ড। আমরা তো ফুল হলো গিয়ে মিড ম্যানহাটন হেঁটেই আজকে ঘুরে ফেললাম। আয়ান আছি কি কি দেখলে? PSG, that's all you remember. PSG's official store আছে এই জায়গায়, যেটা আয়ান দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, ভিতরে যেতে চেয়েছিল, বাট আনফর্চুনেটলি স্টোরটা ক্লোজ হয়ে গিয়েছে। তো উই স ব্র্যান্ড পার্ক, দেন গ্র্যান্ড সেন্ট্রাল, রকফেলার, অ্যান্ড দেন টাইমস স্কোয়ার। সো অলমোস্ট আশেপাশে সব কিছু আমাদের দেখা হয়ে গেছে। এখন এখান থেকে খাবারটা নিয়ে আমরা পোর্ট টার্মিনাল চলে যাবো।